নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি তুলা রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি তুলা রাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে বিশেষ করে সাবধানে থাকতে হবে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুভ আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জন্য এপ্রিল মাস কি বার্তা বহন করতে চলেছে তাই ভিডিওতে আপনারা জানতে চলেছেন। কিন্তু তার আগে একটি ইম্পর্টেন্স কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি সকল তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি যদি আপনার জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই আমি শারীরিক দিকটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, আপনাদের শরীরের দিক কিন্তু ভালো যেতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন এবং সার্জারি করবেন এরকম কোনো কন্ডিশন তৈরি হয়েছে, তাদের দিকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। কিন্তু আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ এবং অশুভ দুটোই রয়েছে। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু শুভ, অর্থাৎ আপনাদের রেজাল্ট কিন্তু ভালো হতে চলেছে। কিন্তু যারা আপার লেভেলে পড়াশোনা করছেন, এমএ করছেন, পিএইচডি করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে জ্ঞাতি শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাড়া থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গুপ্ত শত্রুতা হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা কিন্তু চিট করতে পারে, অর্থাৎ আপনাকে ভুলিয়ে ভালিয়ে টাকা নিয়ে সেই টাকা কিন্তু হজম করার মতো লোক আপনার পাশে কিন্তু ঘুরবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, অর্থাৎ প্রেম থেকে কিন্তু বাধা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনাদের জীবনে নারী ঘটিত প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। এছাড়াও যারা কোর্ট মামলা এই সমস্ত কিছুতে জর্জরিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য জীবন মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না। তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ সন্তান অবাধ্যতা করবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের অনেক কথা লোকের কাছ থেকে শুনতে হতে পারে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, ঘরে বসে রয়েছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা চাকরি করছেন এক জায়গায় তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি পেতে চলেছে এবং বসের কাছ থেকে কিন্তু সাপোর্ট না পাওয়া এই জিনিসটা কিন্তু হতে চলেছে। তাই আপনারা চোখ বন্ধ করে এই মাসে সহ্য করে চাকরি করুন। আর যদি ট্রান্সফার করতে চান, অর্থাৎ চাকরি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনারা কোনো প্রপার ভালো চাকরি ধরে তারপর চাকরি ছাড়ুন, নচেত কিন্তু অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে। এরপর আছে আপনাদের অর্থনৈতিক দিক কেমন যাবে।
এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু খুব একটা ভালো যাবে না, অর্থাৎ আয় হবে বাট ব্যয়ও কিন্তু সেই মাত্রায় হয়ে যাবে, সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় থাকবে না, অর্থাৎ আয় ব্যয় দুটোরই কিন্তু সমতা ঠিকঠাক থাকবে না। এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা কিনতে পারেন, যেমন গাড়ি বা ঘরের জন্য এসি বা নতুন একটি বাড়ি, এই সমস্ত কিছু কিনতে পারেন বা অর্থ অ্যাডভান্স বুকিং করতে পারেন। এই মাসে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ দেখতে পাচ্ছি না। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন অর্থাৎ হকারি করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, কিন্তু যারা এক জায়গায় বসে ব্যবসা করছেন রাস্তাতে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়। এছাড়াও যাদের বড় বড় বিজনেস রয়েছে, যেমন গ্লসারির দোকান, কসমেটিক্সের দোকান, গার্মেন্টসের দোকান, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের হেল্পিংয়ের জায়গাটা কিন্তু খুব একটা মাত্রায় দেখা যাচ্ছে না, ভাগ্যের সাপোর্ট পাবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা কিন্তু থাকবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। যারা ভাড়াটিয়া রিলেটেড প্রবলেমে চলছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ আপনি কাউকে ভাড়া দেন বা আপনি ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের কিন্তু বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন। যারা মার্কেটিং লাইনে কাজ করেন, যারা সেলস ওরিয়েন্টেড কাজ করেন, যাদের বইয়ের দোকান রয়েছে, যারা ডাক বিভাগের কর্মচারী এবং যারা জীবন বিমার কর্মী এবং যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। তবে এই মাসে ছোটোখাটো চোট আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে, তাই রাস্তাঘাটে যখন চলবেন তখন একটু সাবধানে চলুন। আর একটি বিশেষ কথা, এই মাসে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাকে বুঝিয়ে টাকা নিয়ে নিল বা আপনাকে বুঝিয়ে কেউ টাকা হজম করলো, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই মাসে কাউকে টাকা না দেওয়াটাই বেটার। তবে এই মাসে আপনাদের কিছু পরিমাণ লোন হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল যদি বলা যায় এই মাসে কিন্তু আপনাদের মিশ্রিত ফল হতে চলেছে, 50-50 হতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না খুব খারাপও না, মিডিয়াম থাকতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।